বরগুনা জেলার তিন নং ফুলজুরি ইউনিয়নের সাহেবরাওলা এলাকায় সরকারি রাস্তার ইট তুলে নেওয়া হচ্ছে রাতের আধারে সড়কের ইট অবাধে তুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা ইট বিছানো সড়কটি স্থানে স্থানে ফাঁকা হয়ে যাচ্ছে এছাড়া সড়কের দুই পাশে দেখা দিয়েছে ভাঙ্গন ফলে এ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে জরুরি প্রয়োজনের অ্যাম্বুলেন্স সহ মোটরসাইকেল স্থানীয় সূত্রে জানা যায় ফুলজুরি ইউনিয়নের সাহেবের হাওলা থেকে নিজাম খান মার্কেটের সামনে পর্যন্ত প্রায় আটশো মিটার রাস্তা রয়েছে দু সালে এলজিএডির অর্থায়নে আটশো মিটার কাঁচা রাস্তার ইট বসিয়ে চলাচলের উপযোগী করে কিন্তু স্থানীয় দুর্বৃত্তরা এসব ইট তুলে নিয়ে যাচ্ছে প্রশাসনের কথা বলার পর অনেকে ইট রাস্তায় ফেরত দিয়ে গেছে অ্যাম্বুলেন্স ওই অনেক দূরে থাকে শেষে কোলে করে নিতে হয় গাছের তক্তা দিয়ে নিতে হয় এই রাস্তা অন্ধকারে করে দিলে পাও মুচকে যায় ব্যথা পায় ফুল এগুলো হয় এ বিষয়ে এলজিএডির নির্বাহী প্রকৌশলীকে একাধিকবার ফোন দিলে তার কোনো সারা পাওয়া যায়নি মোহাম্মদ মেহেদি হাসান বার্তা বাজার বরগুনা